আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। এটা আমার নিউ চ্যানেল, আজ ফার্স্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন খুব সুন্দরভাবে আমার এই ব্লগ চ্যানেলটি নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারি। এই যে এখন সকাল 11টা বাজে, নাস্তা খাওয়া শেষ, সকালের নাস্তা খেয়ে একটু বারান্দায় আসলাম। রান্নাঘরে কিছু টুকিটাকি কাজ ছিল, কাজগুলো সব শেষ করলাম। লকডাউনের পর থেকে অনেক সমস্যায় আছি, কোনো হেল্পিং হ্যান্ড নেই। আগে আজকে 3 মাস যাবত আমি নিজেই সব ঘরে সব কাজ করছি, ঘর গুছানো হতে রান্না বান্না সব একাই করতে হচ্ছে। এই যে দেখুন এই বারান্দায় আমার গোলাপ গাছ, গাছে একটা কী সুন্দর একটা গোলাপের কলি আসছে। এই এই গোলাপ গাছটাতে অনেক সুন্দর লাল টকটকে গোলাপ ফুল হয়। যখন গোলাপ ফুটবে আমি আপনাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? এই যে দেখেন একটা নীলকণ্ঠ ফুল ফুটেছে, নীলকণ্ঠ ফুলটাও অনেক ভালো লাগে আমার, অনেক সুন্দর একটা কালার, বেগুনি কালার ফুলটার মধ্যে। আমার এই গাছগুলো আমি এখন ঠিকমতো যত্ন নিতে পারছি না, ঠিকমতো পরিচর্যা করতে পারছি না। এখন অনেক ব্যস্ত থাকি সারাদিন, সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত ব্যস্ততার মধ্যে কাটে। ওই যে দেখেন পাশের বারান্দায়, ওই দেখা যাচ্ছে পাশের বারান্দায় আমার দুই টুইন্স, আমার দুই বেবি, ছোট্ট বেবি টুইন্স, ওরা দুই বোন রিদা রিদি, ওরা দুলছে। এই লকডাউনের মধ্যে ওদের সময় খুব খারাপ যাচ্ছে, স্কুল বন্ধ, স্কুলে যেতে পারছে না, সারাদিন বাসায় থাকে, আমিও ওদের ঠিকমতো সময় দিতে পারছি না। ওরা দুই বোনই একা একা খেলে বারান্দায়, একটা দোলনা টানিয়ে দিয়েছি, নর্মাল একটা দোলনা, ওই দোলনায় ওরা সারাদিন দোলনায় ঝুলে একা একা খেলা করে দুই বোন। এই যে পাশের বেডরুমে চলে আসলাম, এই যে আমার ছেলে, ওর নাম রনক, কম্পিউটারে বসে আছে, ওরও একই অবস্থা, কম্পিউটারে গেমস খেলে সারাদিন। কি করবে, কিচ্ছু করার নাই, এতদিন অনলাইনে ক্লাস হয়েছে, অনলাইনে এক্সাম শেষ, অনলাইনে ওর এক্সামও হয়ে গেছে, এখন ওরও ক্লাস অফ, অনলাইনে আর ক্লাস হচ্ছে না, বোরিং টাইম ও পার করছে সারাক্ষণ গেমস মোবাইলে, না হলে কম্পিউটারে। এই দেখেন আমার দুই পিচ্চি, আমার বেবিরা কী দুষ্টুমি করছে বারান্দায়, এই যে দুই বোন দুলছে, এখন যা দুধ দুলছে, খেলা করছে। এখন যাব রান্নাঘরে, রান্না করব, রান্নার জন্য সব কিছু রেডি করে রেখে এসেছি, রান্নার জন্য কাটাকুটি শেষ, এখন যে রান্নাটা বসাবো। বেবিদের ওদের গোসল শেষ, গোসল করে ওরা খেলা করছে বারান্দায়, আমি যাব এখন রান্নাঘরে। এই দেখেন বাইরের, এই যে আমাদের রাস্তাটা দেখা যাচ্ছে, রাস্তাটা একদম নীরব, কোনো মানুষ নেই, একটা গাড়িও দেখা যায় না। আগে তো লকডাউনের আগে এই রাস্তাটা জানেন অনেক ব্যস্ত থাকতো, এই টাইমটায় সব স্কুলের বাচ্চারা আসা যাওয়া করতো, অনেক গাড়ি চলতো, অনেক লোকজন হাঁটাহাঁটি করতো। এখন বারান্দা আসলে মনটাই খারাপ হয়ে যায়, পুরা চারোদিকে নিস্তব্ধ, সারা শব্দ নেই, কোনো মানুষ দেখা যায় না। এই যে রান্নাঘরে এখন চলে আসলাম, দেখেন আজকে রান্না করব, আমি সব কিছু রেডি করেই বারান্দায় গিয়েছিলাম একটু। এই যে মাছ রান্না করব, আর মাছটা আমি কেটেছি, কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে গেছি, আর করব করলা ভাজি। এই যে সব মশলা, টমেটো দিয়ে আর মাছটা রান্না করব, আর করলা ভাজি করব। করলা ভাজিতে একটু আলুও দিব, আলুও কেটে রেখেছি, চুলাটা অন করব। ভাত রান্না হয়ে গেছে, ভাতটা রান্না করে ফেলছি, এখন অনেক বেশি কিছু রান্না করতে পারি না, একা একাই সব করতে হয়, কুটা বাছা ধোয়া, আবার রান্নার পরে অনেকগুলো অনেক কিছু নোংরা হয়, ওগুলো আমাকে সব পরিষ্কার করতে হয়, ধুতে হয়, খাওয়ার পর লাঞ্চের পর কত কিছু বের হয়, প্লেট গ্লাস ওগুলো ধুতে হয়। এই যে মাছটাকে হলুদ লবণ দিয়ে মেখে এখন ভাজব, মাছটাকে ভেজে টমেটো দিয়ে ঝোল করব, মাছের ঝোল আর করলা ভাজি, আর ডাল, ডালও রান্না করছি, ভাত ডাল হয়ে গেছে। বাচ্চারা মাছ খেতে চায় না, অনেক প্রবলেম করে, মাছের কাঁটা বাঁচতে পারে না, ওদের আমাকে খাইয়ে দিতে হয় সব সময়। এখন চেষ্টা করছি ওদেরকে একটু একা একা খাওয়ানো,
খাওয়ানোর ট্রাই করি, একা একা দেওয়া অভ্যাস করুক, না হলে তো অনেক প্রবলেম। আমার তো সময়ই নেই, আমি ওদেরকে যে খাওয়াবো ওই টাইমটুকু পাই না এখন। আল্লাহ তাআলা যে কবে আমাদেরকে এই বিপদ থেকে মুক্তি করবে, আল্লাহর উপর, আল্লাহর কাছেই সবসময় দোয়া করি, আল্লাহর কাছেই বলি যে আল্লাহ তুমি রহমত করো আমাদেরকে, এই মহামারী ভাইরাস থেকে আমাদেরকে তুমি রক্ষা করো, সবাইকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, সব সব বিপদ আপদ থেকে তুমি সবাইকে দূরে, সব বিপদ আপদ থেকে দূরে রাখো, সবাই মঙ্গল করো। মাছগুলো ফ্রাই প্যানে তেল দিয়ে মাছগুলো দিয়ে দিচ্ছি, মাছগুলো ভাজবো, ভেজে নিব, মাছগুলো ভেজে মাছগুলো দেওয়া দিয়ে দিলাম। এখন এখন ওই আরেক চুলায় করলা ভাজিটা করবো, চুলাটা অন করলাম, অন করে করলা ভাজিটা বসাই দিব ওই চুলায়, আর এদিক থেকে মাছ ভাজাটা হতে থাক। প্যানে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, এখন দিব কিছু পেঁয়াজ কুচি আর কিছু রসুন কুচি। পেঁয়াজটা একটু লাল করে ভেজে আলুগুলো দিয়ে দিব। আজকে আলু দিয়ে করলা ভাজিটা করতেছি, মাঝে মধ্যে চিংড়ি মাছ দিয়ে করি, ওটাও অনেক মজা লাগে। আলু দিয়ে করলেও ভালো লাগে, খারাপ লাগে না। আগে তো বাচ্চারা করলা ভাজি খেতে চাইতো না, অনেক প্রবলেম করতো, কিন্তু এখন খায়, মাশাল্লাহ এখন সবই খায়। কিন্তু মাছটা খেতে অনেক প্রবলেম করে, মাছ খেতে চায় না। আমার ছেলে তো অনেক বিরক্ত করে, ও তো শুধু চিকেন খাবে, মাছ আর মাছ সবজি কিছুই খাবে না, চিকেন ডিম আর চিংড়ি মাছটা খাবে, আর অন্য কোনো মাছই খেতে চায় না। তারপরেও ট্রাই করি সব মাছই একটু একটু করে খাওয়ানোর। মেয়েরা অবশ্য একটু একটু মাছ খায়, কিন্তু ওদেরও চিকেন অনেক পছন্দ, চিকেন থাকলে আর ওরা অন্য কিছু খেতে চায় না, তাই মাঝে মধ্যে মাছ রান্না করি। মাছও তো খাওয়া লাগবে, তাই না? মাছ না খেলে কি হবে? মাছ সবজি সবই খাওয়া শিখতে হবে, এগুলোতে তো অনেক পুষ্টিগুণ আছে, এগুলো না খেলে তো পরে অনেক সমস্যা হবে। ছোট থেকেই তো সব কিছু খাওয়ানো শেখাতে হবে, না হলে তো বড় হলে আর খাবে না, অনেক টাইম লাগে খাওয়াতে, তারপরও একটু একটু খাওয়ানোর ট্রাই করি। আমার টুইন্স বেবিরা এখনও বারান্দায় খেলছে, আর ছেলে তো আছে কম্পিউটারে, রান্নাটা হলেই ওদেরকে খেতে দিয়ে দিব। এই তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আলুগুলো দিয়ে দিলাম, আলুগুলো একটু ভেজে তারপর আমি করলাগুলো দিয়ে দেব। করলাগুলো আগেই ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। করলাগুলো দেওয়া হয়ে গেলে একটু নাড়াচাড়া করে আমি আরও কিছু পেঁয়াজ কুচু অ্যাড করব। করলা ভাজিতে যদি পেঁয়াজ আর তেলের পরিমাণটা একটু বেশি দেওয়া যায়, তাহলে হয় কি, ভাজিটা খেতে অনেক ভালো লাগে, তিতকুটে ভাবটা আর থাকে না, ভাজিটাও অনেক ঝরঝরে হয়। আমার বেবিরা একা একা নিজ হাতে খেতে চায় না, ওদেরকে খাইয়ে দিতে হয়, এখন মাঝে মাঝে একা একা খেতে দেই, কারণ সব কিছুই তো আস্তে আস্তে ওদেরকে শিখাতে হবে, তাই না? এদিক থেকে এখন আমি মাছগুলো উল্টিয়ে দিব, মাছগুলো এক পাশ ভাজা হয়ে গেছে, মাছগুলো লাল লাল করে কড়া করে ভাজবো, মাছগুলো টমেটো দিয়ে রান্না করবো, তো এই জন্য একটু কড়া করে ভাজলে ভালো লাগবে।
এখন আমি ভাজিতে আরো কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা দিয়ে আর একটু নাড়াচাড়া করেই ভাজিটা নামিয়ে ফেলবো। ভাজিটা হতে বেশি সময় লাগবে না। দেখুন ভাজির রংটা কি সুন্দর, একদম সবুজ সবুজ কালারে ভাজি, আমার অনেক পছন্দ। করলা ভাজিতে একটু তেল আর পেঁয়াজের পরিমাণটা বেশি দিলে হয় কি, করলা ভাজিটা মজা হয়, খেতে ভালো লাগে। আমি সবসময় একটু পেঁয়াজ আর তেলের পরিমাণটা বেশি দিই করলা ভাজিতে। বাচ্চারা এখনও খেলছে বারান্দায়, আমি রান্না করে, এখন তো আমার দিনের বেশিরভাগ টাইমই রান্নাঘরে কাটে। সকালে ব্রেকফাস্ট, ব্রেকফাস্টের পরে আবার লাঞ্চের জন্য প্রিপারেশন নিতে হয়, লাঞ্চের পর আবার একটু সময় পাই, তারপর আবার সন্ধ্যার নাস্তা, ডিনার, এগুলো করতে করতেই আমার দিন রাত শেষ। বাচ্চারা তো আগে উপরে যেত, আমাদের উপরের ফ্লোরে ওদের ক্লাসমেট থাকে, ওদের খুব ক্লোজ ফ্রেন্ড, ওর সাথে আগে উপরে যে খেলাধুলা করতো, ওই ওদের ফ্রেন্ডও আসতো এসে খেলাধুলা করতো আমাদের বাসায়। এখন তো কেউই কারো বাসায় যায় না, যায় যার বাসায় বন্দি। আগে মাঝে মধ্যে ছাদে যাই, আগে তো ছাদে যেতাম, বিকেলবেলা হাঁটাহাঁটি করতাম, এখনও যাই মাঝে মধ্যে, কিন্তু সবসময় মনের মধ্যে একটা ভয় থাকে কখন কোন বিপদ হয়। শুনতেছি লিফটের বাটনেও নাকি করোনা ভাইরাসের জার্ম থাকে। সবসময় অবশ্য সবসময় সাবধানতা অবলম্বন করি, স্যানিটাইজ করি, বাচ্চাদের সাবান দিয়ে হাত ধোয়াই, সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকি, তারপরেও মন থেকে ভয়টা কেন জানি কাটে না। আল্লাহ যেন আমাদের সবাইকে বিপদ থেকে মুক্ত করে দেয়। এই যে আমার মাছ ভাজিটা হয়ে গেছে, এখন মাছ ভাজিটা তুলে মাছটা তুলে নিচ্ছে মাছটা তুলে নিচ্ছে ওদিক থেকে আমার করলা ভাজিটাও হয়ে গেছে। রান্নাটা হয়ে গেলে বাচ্চাদের খেতে দিব, মেয়েরা খেয়ে ঘুমিয়ে যাবে, আর আমার তো আরও কিছু কাজ আছে, ওগুলো করতে হবে। ছেলেও খাবে, ছেলেকেও খাবার দিয়ে দিব। আজকে ভাবতেছি বিকেলবেলা একটু ছাদে যাব বেবিদের নিয়ে, অনেকদিন ছাদে যাওয়া হয় না, মাঝে মধ্যে তো যাই ছাদে। ছাদেও আমার কিছু গাছ আছে, গাছগুলো দেখতে হবে, পানি দিতে হবে। আর বিকেলবেলা ছাদে একটু হাঁটাহাঁটি করলে মনটাও ভালো লাগে, মাইন্ডটা ফ্রেশ হয়ে যায়। এই যে মাছ মাছ ভুনা করবো, যে প্যানে পেঁয়াজ দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পেঁয়াজ কুচিটা একটু লাল হলে মশলা দিয়ে দিবে, এই রুটিন মশলা, হলুদ মরিচ যা লাগে আর কি। আজকের ওয়েদারটা অনেক সুন্দর তাই না, আকাশ একদম পরিষ্কার, অনেক রোদ বাইরে, এরকম ওয়েদার ভালো লাগে আমার কাছে। বৃষ্টিও ভালো লাগে, কিন্তু অনেক বৃষ্টি ভালো লাগে না, যে সারাদিন বৃষ্টি হতে থাকবে এমনটা না, যে বৃষ্টি হলো আবার আবার রোদ উঠলো, আকাশ পরিষ্কার হয়ে গেল, এমন এমন ভালো লাগে। এই তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন মশলা অ্যাড করব। 1 টিস্পুন করে হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া, ধনিয়া গুঁড়ো, আদা, রসুন অ্যাড করে মশলাটা ভালোভাবে কষিয়ে মাছগুলো দিয়ে দিব। এটি আমার ফার্স্ট ভিডিও। আপনাদের যদি আমার ভিডিও এবং আমার বেবিদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, এতে করে সবার আগে আমার ভিডিওটি আপনার কাছে চলে যাবে। আর আপনারা কেমন ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আমি ট্রাই করব আপনাদের পছন্দ মতো ভিডিও আপলোড দিতে। আজ আমি ভিডিওতে প্রথম, তাই আমার যদি কোনো ভুল হয়ে থাকে নিশ্চয়ই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। ভুল তো হতেই পারে তাই না, মানুষ তো প্রথমেই সব কাজ করতে পারে না, সবারই প্রথমে কোনো কাজ করতে গেলে বা কোনো কাজ শিখতে গেলে ভুল হবেই, ভুল হতে হতেই তো মানুষ একদিন সব কিছু শিখে যায়। দেখবেন আপনি প্রথমে কোনো কাজ করতে গেলে আপনার অনেক প্রবলেম হবে, অনেক কষ্ট হবে, তারপরও আপনি কিন্তু আশা ছেড়ে দিবেন না। আপনার যদি প্রবল ইচ্ছা শক্তি, চেষ্টা আর সততা থাকে, আপনি অবশ্যই একদিন সেই কাজে সাকসেস হবেন এবং সাফল্য অর্জন করবেন তাই না। ইচ্ছা শক্তি, চেষ্টা আর সততা থাকলে একজন মানুষ যে কোনো কাজ নিয়ে ধীরে ধীরে উপরে উঠবেই এবং সাফল্য অর্জন করবেই তাই না। যাক অনেক কথা বলে ফেললাম, প্লিজ কিছু মনে করবেন না, আমি অনেক বকবক করি তাই না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আপনাদের যদি বকবক পছন্দ না হয় তাহলে বলবেন, একটু কম বকবক করব, ঠিক আছে। এই তো আমার মশলাটা কষানো হয়ে গেছে, এখন মশলাতে আমি পানি অ্যাড করলাম, পানিটা একটু ফুটে উঠলেই আমি মাছগুলো দিয়ে দিব।
তো আমি মাছগুলো দিয়ে দিলাম, এখন আমি কিছু টমেটো দিয়ে দিচ্ছি। টমেটোগুলো দেওয়া হলে আমি মাছটা ঢেকে দিব। মাছটা ঢেকে দিলে, টমেটোগুলো সিদ্ধ হলে আমার মাছটা হয়ে যাবে। তারপর আমি ভাজা 1 টিস্পুনের মতো ভাজা জিরে গুঁড়ো দিয়ে মাছটা নামিয়ে দেবো। এই তো রান্না শেষ, এখন টেবিলে চলে আসলাম। এই তো আজকের লাঞ্চ মেনু: মাছ, করলা ভাজি, ভাত, ডাল। এই যে এখন ওদের খেতে দিয়ে দিলাম, করলা ভাজি দিয়ে আগে খাবে। আজকে ওরা অনেক খুশি, কারণ আজকে ওরা একা একা খাবে আর আমি ওদের ভিডিও করব, এজন্য ওরা অনেক এক্সাইটেড। ওরা বলছে যে আম্মু আজকে আমরা সুন্দর করে খাবো আর তুমি ভিডিও করো। আমার ছোটো মেয়েটার অনেক লেবু পছন্দ, সে লেবু সামনে নিয়ে বসছে, দেখেন সে অনেক লেবু পছন্দ করে। মাশাল্লাহ, লেবু খাওয়া ভালো, আমিও নিষেধ করি না। ও প্রচুর লেবু খায়, ও শুধু শুধুও লেবু খায়, খালি খালিও লেবু খায়, আর বড় মেয়েও খায়, বড় জনও খায়, তারপর ও ছোটো জনের বেশি পছন্দ দুজনের মধ্যে। ওরা অনেক পছন্দ করে করলা ভাজিটা খায়, মাশাল্লাহ, এই জন্য আমার অনেক ভালো লাগে, আমি অনেক খুশি। আমার ছেলেটাও অনেক করলা ভাজি পছন্দ করে। ছেলে করলা ভাজি, ভেন্ডি ভাজি, ভর্তা এগুলো খায়, কিন্তু সে কোনো মাছ আর অন্য কোনো সবজি খেতে চায় না, এজন্য মাঝে মধ্যে আমার একটু মন খারাপ হয়। তারপরেও চেষ্টা করি সব কিছুই ওদেরকে একটু একটু করে খাওয়াতে। ছেলেকেও খাবার দিয়ে দিয়েছি, ও রুমে খাচ্ছে, ও আসবে না আজকে টেবিলে, আমি ভিডিও করছি তো এজন্য ও একটু একটু লজ্জা পাচ্ছে। ছেলে বলে, আম্মু তুমি ভিডিও করছো, আমি এভাবে খেতে পারবো না, আমাকে আমার রুমে খাবারটা দিয়ে দাও। এই জন্য রুমে ওকে দিয়ে দিলাম খাবারটা। বাচ্চাদের বেশি জোরাজোরি করে লাভ নাই, তাই না? ওরা নিজ থেকেই একদিন স্বাভাবিক হয়ে যাবে এবং সব কিছু বুঝতে পারবে। তখন দেখবেন আমার ছেলেও আপনাদের সাথে অনেক গল্প করবে, অনেক কিছু শেয়ার করবে এবং আপনাদের সাথে অনেক কিছু কথা বলবে, ইনশাল্লাহ। এই তো মেয়েদের করলা ভাজি খাওয়া শেষ, ওদেরকে এখন মাছ দিয়ে দিলাম। দেখি আজকে ওরা এক একা মাছ বেছে খেতে পারে কি না। আমি বলেছি যে আমি ভিডিও করব, আমি আজকে বেছে দিতে পারবো না, তোমরা একা একা বেছে খাও। এই যে এক বোন আবার আরেক বোনকে কানে কানে কী যেন বলছে, মাছ দিয়েছি আমি বেছে দিব না, নিশ্চয়ই এই কথাটাই বলছে। মাছের ঝোলটা আজকে একটু ঝাল হয়ে গেছে, বারবার পানি খাচ্ছে। আমি তো ওদের জন্য তরকারিতে বেশি ঝাল দিই না, সবসময় কম ঝাল দিই। আমি ঝাল খাই অবশ্য, এই জন্য আমার জন্য আস্তে আস্তে কাঁচামরিচ দিয়ে দিই তরকারিতে। টমেটো দিয়ে মাছের ঝোল একটু ঝালঝাল হলেই বেশি ভালো লাগে খেতে, তাই না? আমিও বসলাম ওদের সাথে খেতে, ওরা বলছিল আম্মু তুমি খাবে না, তুমিও খাও। আমি ওদের সাথে এখন খেয়ে নিব। ওর বাবা সবসময় লাঞ্চে আসতে পারে না, অনেক বিজি থাকে, মাঝে মধ্যে আসে, ফোনে বলছে আজকে আসতে পারবে না আমাদের খেয়ে নিতে। করলা ভাজিটা অনেক মজা হয়েছে, আমি তো করলা ভাজির সাথে লেবু আর বোম্বে মরিচ নিয়েছি, বোম্বে মরিচ আমার অনেক পছন্দ। এই যে এখন একটু মাছের ঝোল নিব, মাছের ঝোলটাও অনেক মজা হয়েছে। ছেলের খাওয়া শেষ, মেয়েদের খাওয়া প্রায় শেষ। মাশাল্লাহ আজকে আমার বেবিরা, আমার ছোট্ট টুইন্স বেবিরা একা একাই অনেক সুন্দর করে কাটা হয়েছে, ভাত খেয়ে নিছে, আমার তো অনেক ভালো লাগছে। আমি ওদেরকে বলতেছিলাম যে মা তোমরা সবসময় এভাবে ভাত খেও, ওরা আমাকে বলে কি জানেন, বলে আম্মু তুমিও সবসময় আমাদেরকে ভিডিও করো, তাহলে আমরাও সবসময় তো সুন্দর করে ভাত খেয়ে নিব। মাছটা আসলেই অনেক মজা হয়েছে, টমেটো দিয়ে মাছের ঝোল আমার অনেক পছন্দ। এই তো আমার খাওয়া হয়ে গেলে এখন বাচ্চাদের নিয়ে একটু রেস্ট নিব, ওদেরকে একটু সময় দিব। তাহলে এখন আমি একটু ক্যামেরাটা অফ করছি, আবার আপনাদের সঙ্গে আমার দেখা হবে বিকেলবেলা, ঠিক আছে? কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো। আবার আপনাদের সাথে গল্প করার জন্য চলে আসলাম। এই তো এখন সন্ধ্যা 7টা বাজে, ওর বাবা চলে আসছে, ওর বাবা মিষ্টি কিছু আম আর কলা নিয়ে আসছে। এই তো আমি আমের ব্যাগটা একটু স্প্রে করে তারপরে আমগুলো ঢালবো, ঢেলে আবার আমগুলো ভালো মতো ওয়াশ করতে হবে, তারপরে আর কলাগুলোকেও পানিতে একটু ভিনেগার দিয়ে ভিজিয়ে রাখবো। এই তো এখন এগুলোই করতে হয়, বাজার আনলে কোনো বাইরে থেকে কিছু আনলে এগুলোকে স্প্রে করি, ভালো মতো পরিষ্কার করি, সব কিছু ক্লিন করে তারপরে রাখি। তো আজকের মতো এতটুকুই, আপনারা সবাই ভালো থাকবেন, আর আমার চ্যানেলটি ভালো লাগলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন
এবং আমার সাথে থাকবে। আপনাদের উৎসাহ আর ভালোবাসা পেলে আশা করি আগামীতে আরও ভালো ভালো ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করতে পারবো। তো আজ এই পর্যন্তই, ইনশাল্লাহ আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন এবং আমিও আপনাদের জন্য অনেক অনেক দোয়া করি। আল্লাহ হাফেজ।